কাউন্সিলর বলে সবাইকে জন্য আমি আজকে সকালে রান্না বান্না আপনাদেরকে দেখাইনি, আসলে কি আমি আজকে নির্বাচনই করিনি, কারণ ওই যে নির্বাচন কালকে হাজব্যান্ড নেই, তারপরে বড়ো ছেলে দাওয়া থেকে ছোটো ছেলে বাসায় আছে, আর আমি ওই জন্য আগে মূর্তি রান্না ছিল সেটা দিয়ে চালিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে আজকে একটি রেসিপি দেখাবো, বাদামের মূর্তি। এই যে আমি এখানে বাদাম ভেজে, চিনা বাদাম ভেজে ছিঁড়ে নিয়েছি, আসলে ভালো করে ছিঁড়া যায় না। আমি এক কাপ, এখানে এক কাপ করলাম, এই যে এই কাপে করলাম বাদাম, আর দেড় কাপ চিনি একটু লাগবে, মাথা একটু দেখে দিচ্ছি, ম্যাসেন্স লাগবে একটু, আবার সোডা কি অবশ্যই লাগবে, একটু লবণ, ঠিক আছে, আর আমি এই কী বলে এটাকে দেখেন, মানে যখন বলতে যাই না আসলে তখন কোনো কিছু মাথায় আসে না, কী বলে দেখেন আমার না মাথায় আসলে মাইন্ডটা এখন অন্য জায়গায় রয়েছে, কী বলবো, যাই হোক রুটিওয়ালা বেড়ে পিড়ি থাকে আপনারা নেবেন, আর না হয় আমি এটা নিয়েছি, এটা কষ্ট এখানে, এটাই কিন্তু একটু ঘি মেখে নিতে হবে, আপনারা আমাকে বলে দিয়েন, হ্যাঁ আমি নামটা ভুলে গেছি, চপারবোর্ড মনে করছে চপারবোর্ডটা নিয়েছি, এইটার উপরে আমি এটা রাখবো, আর লাগবে পানি, আমি এখন দুটোকে একটা কড়াই দিয়ে দিয়েছি, একটা পাতি দিয়েছি, পানি দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে এটাকে একটু জল দিতে হবে, বেশি পানি দিতে হবে না, একটু পানি দিলাম, একটু কম, আর এই দেড় কাপ চিনি, আর দিব এই এক চামচ লবণ, ছোটো এক চামচ দিয়ে এখন এটাকে জাল দিয়ে যখন চিনিটা গলে যাবে তখন আমাকে করতে হবে কি, এই যে আমি ছাঁকনি নিয়েছি আমাকে ওটা আবার ছাঁকতে হবে,
এবং ছেঁকে আবার ওর ভিতরে ঘি বাদাম এসব দিয়ে আবার চুলায় বসাতে হবে। আমি চপার করতে একটু ঘি মাখিয়ে নিই, আগে থেকে ঘি মাখিয়ে রাখলে সুবিধা হয়। আর বেলুন, আপনারা যে রুটি ভাজা বেলুনটা ব্যবহার, রুটি সরি রুটি ভাজা বলতেছি, রুটি বানানো যে বেলুন, সেই বেলুনটা ঘি মাখিয়ে নেবেন একটু, যেটা দিয়ে আসলে ওটাকে বেলবেন ঠিক সেটাকে সেইটা একটু ঘি মাখিয়ে নিতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই যে এটা হয়ে গেছে, মানে চিনিটা গলে গেছে, চিনিটা গলে যাওয়ার পর্যন্ত আপনি চাল দিবেন, তারপর নামিয়ে একটু ছেঁকে নিতে হবে, একটা চাল দিয়ে ছেঁকে নেবে, তারপর আবার চুলায় বসাতে হবে। আমি চুলায় কড়াইতে দিয়ে দিয়েছি, একটু তুলে দিই আবার চুলায় দিলাম চাল। এখন এটাকে এর ভিতরে এটাকে একটু ঘন করতে হবে, তারপর আমি ঘি দিয়ে দেবো, ঘি বাদাম দিয়ে দেবো, আমার আগে হচ্ছে ভ্যানিলা এবং খাবার সোডা পাতি হবে। এটার ভিতরে আপনারা মাখনও ব্যবহার করতে পারেন, আমি এক চামচ পরিমাণ ঘি দিলাম মাখনের, এই ঘির জায়গায় আপনারা মাখনটা দিতে পারেন, তাহলে আরো ভালো হয়। আমি আরেকটু দিয়ে দিলাম গ্রাইন্ডারে, বেশি পাইলে বাঙালিরা যা করে তাই না, আমি একটু বেশি পাইছি ঘি আছে বাসায়, এই জন্য আমি দিয়ে দিলাম। এখন বাদামটা দিয়ে দেবো, এটাকে এখন নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা একদম ঘন হয়ে যাবে। চুলাটা কমিয়ে দিয়ে নাড়তে হবে, চুলাটা কমিয়ে দিয়ে নামে হয়তো দেখা যাবে একবারে চুলাটা কমিয়ে দিয়ে নাড়বেন, আর যখন চটচট ইয়ে হবে এটা দেখা যাবে চটচটে হয়ে গেছে, তখন আমি ওই ভ্যানিলা আর খাবার সোডাটা দিয়ে দেবো। আমি এটাকে ঘি মাখিয়ে নিই, চপার বোর্ডে ঘি মাখিয়ে নিচ্ছি ঠিক আছে, ক্যামেরাটা চালু করে, কিন্তু আজকে তো আমি আর বেশি কিছু দেখাইনি, আজান দিয়ে দিয়েছে। ভিডিওর প্রথমে আমি একটু জিনিস দেখিয়েছি তাই না, ওই যে প্রচারণা কি বলে কিসে নির্বাচন, কালকে নির্বাচন তাই না, নির্বাচনের প্রচারণা চলছে আমাদের এখানেই আমার বাসার কাছে, তা আমি যখন একটু ওইটা শ্যুট করতে গেলাম মানে ভিডিও করতে গেলাম, তখন তারা বলতেছে আপু আমার আমাদেরকে একটু নাও, আমাদেরকে আমাদের সাক্ষাৎকারটা একটু নাও। আমি বললাম কি যে আমি তো কোনো সাংবাদিক না ভাই, আমি কেন সরি আজান দিচ্ছি আর তখন ক্যামেরাটা ঠিক আছে। আজান শেষ, আর এক জায়গায় শুরু হয়েছে, তা আমি যদি অন্য না করি তাহলে দেখা যাবে বাকিটুকু আপনাদেরকে দেখাতে পারবো না,
এখন আমি একটু ভ্যানিলা দিয়ে দেবো, যেটা একটা চটচটা হয়ে গেছে, নাবা বসে ভ্যানিলা এসেন্স, আর হাফ চা চামচ খাওয়া সোডা, সরি বেকিং সোডা, হাফ চা চামচ পরিমাণ। দেখা যাচ্ছে দুটো জিনিস দুটো চিনি দিয়ে তৈরি, মানে নামাবার সাথে সাথে হবে কি একদম শক্ত হয়ে যাবে, এই জন্যই তো এটা নামা হয়ে গেছে বাদাম মুখী। আমরা আমরা বাইরে কিনে খাই না, এই যে কি বলে ওই রাস্তাঘাটে দেখেন কি কি বলে বাদাম মুখী, এটা আপনার বাসায় বানাতে পারেন। এটা আসলে ও কি গল্পটা যেন বলতেছিলাম, হ্যাঁ আমি ওখান থেকে যখন একটু শুধু দিচ্ছিলাম মানে ভিডিও, তখন তারা বলতেছিল আপু আমাদেরকে একটু তুমি সাংবাদিক তুমি আমাদেরকে ভিডিও করো, আমি বলছি আচ্ছা আমি ভাই সাংবাদিক না আমি একটু ভিডিও করলাম। তারপরে তাদের একটু তারা বসলো, বসে একটু কথা বললো। এখানে আছে তাপস মেয়র পদপ্রার্থী আমাদের এই এলাকার, তারপরে আর একজন কী জানি না ভুলে গেলাম, একজন মহিলা উনি হচ্ছে কাউন্সিলর পদে, দেখা যাক কে যেতে তাই না। আমার হাজবেন্ড ওই নিয়েই ব্যস্ত আছে, ওখানে আছেন বঙ্গবন্ধু নিয়ে, ওখানে এটা যখন চটচটে হয়ে যাবে আমি পিড়িতে ওই যে সরি পিড়িত নয় পিড়িবেলা পিড়িত নিলে ভালো হতো, কিন্তু আমার পিড়িবেলা পিড়িটা না ওই বললাম না নষ্ট এক সাইড দিয়ে আমার আপুর দেওয়া জিনিস তো, কিন্তু আমার বানাতে সুবিধা হয়। আপনাদের কিন্তু আমি দেখাবো যে নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি ফেটে নেবে না বাবার দেওয়া স্মৃতি, আমার বাবা কিন্তু অসুস্থ খুবই প্যারালাইজড, আপনাদেরকে বলেছি কি আগের ভিডিওতে, উনি অসুস্থ প্যারালাইজড এক সাইড ডাই সাইড থাকতে পারেন না, ডান হাতে কিছুই ধরতে পারেন না, মাও অসুস্থ ভাই নেই, এখন বাবার দেওয়া সেই বানানো বাবার নিজের হাতের তৈরি যে জিনিসটা আমি কি খেলতে পারি আপনারা বলেন, আমি এটা কি রুটি বানাই, এই জন্য আপনাদের সামনে কখনো রুটি বানাই আমি দেখাই না, হয়তো অনেকে খারাপ কমেন্টস করতে পারে এরকম, কিন্তু আমি আমার যেখানে আবেগ জড়িয়ে আছে যেখানে আমার ভালোবাসা জড়িয়ে আছে সেখানে আমার সুন্দর জিনিস করার কোনো মানেই হয় না, তাই না। আমি অনেকটা কিনে আমি আপনাদের সামনে দেখাতে পারি, কিন্তু ওটা আমি ফেলব না, সম্পদ না যতদিন আমি একেবারে পুরো নষ্ট না হয়ে যায় ততদিন আর ফেলা যাবে না, ওটা আমি বানাবো যে বানাতে সুবিধা হয় আমার বাবা আমার জন্য আমার সুবিধা হয়, আমি একটু মানে আমার এই রান্নাঘরের এই যে ফ্লোরটা যেটা এখান পর আমি চাদর পিছিয়েছি মানে সেটা একটু নিচু আর আমি একটু লম্বা বেশি, ওই জন্য ওই হিসাব করে বাবা আমাকে ওইটা একটু উঁচু করে বানিয়ে দিয়েছে, আর তাছাড়া কোমরে ব্যথা আছে আমার মেয়েদের তো কোমরে ব্যথা থাকে, এটা না বাবার সাথে সাথে কিন্তু শক্ত হয়ে যাবে, এই যে আমি চপারপটার মধ্যে জানি না গোলা যাবে কিনা, এটা আমি যে নিলাম আমি ঠিক করলাম এটা তো আরএফএলের না বেঙ্গলের, দেখি বলে গেলে তো করার কিছু নেই, আসলে আমার ক্যামেরাটা সে উপর আপনি আমার ইয়েটা ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে, আমি থাইল্যান্ড যাচ্ছি আসলে কিছুদিন পর, আপনারা আমার সাথে থাকুন আমি থাইল্যান্ডের অনেক জিনিস দেখাবো আপনাদেরকে, থাইল্যান্ডের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আপনাদেরকে আমি সুন্দর ভাবছি নিয়ে আসবো আপনাদের জন্য শুরু করে বিশ্বাস করে সাথে সাথেই একটু চিনির শিরাটা আপনারা শক্ত হয়ে যায় সেটা তো আপনারা সবাই জানেন তাই আপনাকে কি করতে হবে
করতে হবে, পাতলা করতে হবে এটাকে, কিন্তু মোটা করা যাবে না। দেখা যাচ্ছে একটু পাতলা করে নিন, বসতিছে না ভালোভাবে। এটা শক্ত হবে, ঠিক আছে, এটা শক্ত হোক একটু, আমি আপনাদেরকে তারপর দেখাবো। ঠান্ডা হলে শক্ত হবে। সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়েছে, এই যে তখন আমি আপনাদেরকে বাদাম মুড়কি, এই যে দেখেন এরকম গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন, হয়েছে না বাদাম মুড়কি? একদম। আর বাইরে যেটা আমরা কিনে খাই ওটা কিন্তু ঘি দেওয়া হয় না, ভ্যানিলা দেওয়া হয় না, আর আমি ঘি ভ্যানিলা দুইটা দিয়েছি যার জন্য অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা বাসা প্লিজ ট্রাই করবেন। আর আমার ছেলে কি যা কিনে নিয়ে আসছে দুইটা, এই যে একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ভাইয়ের, আর আমার জন্য হচ্ছে ছোলা। এটা হচ্ছে আমাদের আজকে বিকেলের নাস্তা। আমি কিন্তু রান্নাবান্না আজকে দেখাইনি আপনাদেরকে, করিনি বললাম না। আর একটা কথা বলে নিচ্ছি, প্রথমে যারা যে অংশটুকু আপনারা দেখেছেন ওটা দেখে আবার কেউ ভাববেন না যে আমি কোনো আওয়ামী লীগের সাপোর্টার বা কিছু, সেরকম কিছুই না, জাস্ট আমি ভিডিও করছিলাম সেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কে কোন দল করলো না করলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কোনো আওয়ামী লীগ বা বিএনপি নিয়ে কোনো মাথা ব্যথা আমার নেই। একটা দুঃখের সংবাদ কি, আমার ছেলের এক ফ্রেন্ডের বাবাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, সে হয়তো বা বিএনপি করতো, এ কারণে এই জন্য এটা নিয়ে কথা না বলাই ভালো। ওটা নিয়ে আপনারা আবার কেউ কিছু মনে করেন না, আমি যে অংশটুকু আপনাদেরকে দেখিয়েছি, আর আপনারা শুধু এটার দিকেই মন দেন, ঠিক আছে। আমরা মহিলাদের কাজ ঘরের কাজ করবার, আমরা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি না। আমরা এখন নাস্তা করব, আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। পিজাগুলো কেমন দেখতে দেখেন, আসো তো বাবা দেখো তো, খুলে দেখা একটু। হ্যাঁ, ছোটো সাইজের পিজা, এই যে বাসায় তো বানানো যায় না, আমি অবশ্য এখনও বানাইনি, দেখি একদিন ট্রাই করবো। আমার ছেলে খুলে খাবে, এই যে। আর আমরা চা খাবো দুই মা ছেলেতে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক দেবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া নিয়ে, আর দোয়া করি সবার জন্যে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।